हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। अनेक प्रश्न करछेन बा अनेक एप्लिकेंट आमाके प्रश्न करछेन आमार कमेंट बक्से जे मास्टरमशाई आमी तो मेडिकल ग्राउंडे अप्लाई करेछि। डीआई साहेब बोलछेन जे सीएमओएच एर काछ थेके तुमी वेरिफाई करे निये आसो। आमी एखन सीएमओएच एर काछ थेके वेरिफाई कि करे निये आसबो बा कार काज एटा? सीएमओएच एर काछ थेके वेरिफाई करा एप्लिकेंटेर काज ना सीएमएच এর কাছ থেকে ভেরিফাই করাটা ডিআই কাজ? মানে আমি এটা বলছি মেডিকেল গ্রাউন্ড, মানে মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফারের ক্ষেত্রে কিংবা মেডিকেল সন ডটার স্পাউস ট্রান্সফারের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি বলি, যখনই বিদ্যালয়ে এইচওয়াই বা টিআইসি বা এইচএম এর কাছ থেকে ফরওয়ার্ড টু ডিআই হয়ে গেল, ডিআই সিএমওএইচ এর কাছ থেকে অবশ্যই ভেরিফাই করাবেন। এখানে অ্যাপ্লিকেন্টের কোনো ফাংশন নেই। এবার ডিআই সাহেব অ্যাপ্লিকেন্ট বা ইনকামবেন্টকে ডেকে পাঠাতে পারেন তিনার বাই ফোন বা বাই ইমেল বা যে কোনোভাবে, যে অমুক জায়গায় সিএমওএইচ অমুক দিন এই ব্যাপারে ভেরিফাই করবেন, তোমাকে অবশ্যই আসতে হবে। তো কোন জায়গায় লেখা আছে না, এই মাসে অর্থাৎ 9 সেপ্টেম্বর 2021 সালে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে একটি স্পেশাল মেমো বেরোয়, যার মেমো নাম্বার অবশ্যই বলছি আমি 115-SSE/2021। অর্থাৎ 9 সেপ্টেম্বর 2021 সালে আমাদের পশ্চিমবঙ্গে এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি একটি মেমো নাম্বার বের করেন। সেই মেমো নাম্বারে পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন যে ইট ইজ দাস ইম্পারেটিভ দ্যাট সিএমওএইচ নিডস টু অ্যারেঞ্জ টু কন্ডাক্ট সাচ এক্সামিনেশন ইন এ টাইম বাউন্ড ম্যানার। টাইম বাউন্ড ম্যানার মানে এই এই কি বলবো, 9 সেপ্টেম্বর 2021 সালের যে মেমোটি, সেই মেমোটি ডিআই সাহেবকে একবারে 14 দিনের টাইম বাউন্ড করে দেওয়া হয়েছে যে 14 দিনের মধ্যে আপনাকে মেডিকেল গ্রাউন্ডের অবশ্যই ডিসিশন নিতে হবে। এবং এই সময়ের মধ্যে সিএমওএইচকে বলছি যে অবশ্যই এই ধরনের একটা টাইম বাউন্ড, অর্থাৎ এই 14 দিনের মধ্যে কিন্তু সিএমওএইচকেও একটি এক্সামিনেশান করার ব্যবস্থা করতে হবে। এবং তারপর লেখা আছে আই উড রিকোয়েস্ট ইউ, ইউ মানে এখানে সমস্ত ডিআই সাহেবদের বলছেন, টু কাইন্ডলি টু পাস অন নেসেসারি ইনস্ট্রাকশনস অ্যাট দি আর্লিয়েস্ট টু দি কনসার্ন সিএমওএইচ ইন কেস অফ ডিস্ট্রিক্ট অ্যান্ড মেডিকেল কলেজেস ইন কেস অফ কলকাতা। অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি ডিআই সাহেবের কাছে বলছেন যে তিনি রিকোয়েস্টের মাধ্যমে সিএমওএইচদের সমস্ত নির্দেশ দিচ্ছেন বা বলছেন বা আহ্বান করছেন বা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অবশ্যই এক প্রকার নির্দেশ দিচ্ছে, যে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সিএমওএইচ এবং কলকাতার ক্ষেত্রে মেডিকেল কলেজে এই মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশান হলে অবশ্যই সিএমওএইচকে ডিআই থ্রু দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অর্থাৎ পরিষ্কার বাংলায় বোঝা যাচ্ছে যে 9 সেপ্টেম্বর 2021 সালে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি নিশ্চয়ই এই মানে এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই খুব উদ্বিগ্ন আছেন, যে অনেক ক্ষেত্রে সিএমওএইচরা বলছেন যে আমাদের কাছে নির্দেশ নেই, আমরা কী করে এই সমস্ত নিয়ম করব, আমরা সই করব কেন, কী ক্ষেত্রে আমরা ভেরিফাই করাবো, তার নির্দেশ কোথায়? তার জন্যই এই 115-SSE/2021 সালে যে নিয়মটি, এই ফলে এই নিয়মে একবারে পুরো পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে সিএমওএইচকে এই টাইম বাউন্ড মধ্যে অবশ্যই একটা এক্সামিনেশানের ব্যবস্থা করতে হবে এবং ডিআই সাহেবকে এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য সিএমওএইচের কাছে নির্দেশ পাঠানো হচ্ছে। তার মানে নিশ্চয়ই এখানে যিনি অ্যাপ্লিকেন্ট বা ইনকামবেন্ট, নিশ্চয়ই তার কর্তব্য নয়, তার কাজ নয় যে তিনি যাবেন সিএমওর কাছে বা তিনি যাবেন অ্যান্ড সিএমওএইচকে রিকোয়েস্ট করবেন যে আপনি ভেরিফাই করুন। না, ডিআই সাহেব যেই মুহূর্তে এইচওয়াই টিআইসি এইচএম কাছ থেকে ফরওয়ার্ডের হলেন, সঙ্গে সঙ্গে ডিআই কাছে সময় পাবে 14 দিন।
অর্থাৎ প্রতিটি অ্যাপ্লিকেন্ট সময় পাবে 14 দিন। সেই 14 দিনের মধ্যে অবশ্যই তিনি সিএমওএইচকে মানে এই ইনফরমেশান দেবেন, এবং সিএমওএইচ অবশ্যই এই টাইম বাউন্ডের মধ্যে একটা নির্দিষ্ট অ্যাকশান গ্রহণ করবেন। তো এই ছিল নিয়ম, ফলে এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই যে ইনকামব্যান্ট বা অ্যাপ্লিকেন্ট অবশ্যই এই বিষয়ে আগ্রহী হবে, সিএমও কাছে যাবে। ফলে এটা একবারে ক্লিয়ার যে ডিআইর এন্ডস থেকে অ্যাপ্লিকেন্ট বা ইনকামব্যান্টকে যে কোনোভাবে খবর দেওয়া হবে যে সিএমওইচ অমুক দিন অমুক জায়গায় অমুক ধাপে আপনাকে এক্সামিন করবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। তো রাখুন আমার চ্যানেলে প্রতিদিন বিকেল 4:09 সেখানে উৎসশ্রী নিয়ে আমি প্রতিদিন সবার প্রশ্নের উত্তর দিই। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার চ্যানেলে এই কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো, এবং যেগুলো প্রকাশ হবে প্রতিদিন বিকেল 4:09। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।